নমস্কার, এডুকেশন অনলাইনের আরও একটা নতুন পর্ব। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে, সকলকে স্বাগত জানাবো। তবে আজ মূলত যে বিষয় নিয়ে পড়াশুনো করব আমরা, তা হলো ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর কস্টিংয়ে থাকবো এবং কস্টিংয়ের একটি অধ্যায় বেছে নেওয়া হয়েছে ওভারহেড, এবং সেটা নিয়ে আমরা পড়াশুনো করব। এবং চটজলদি বিষয়টা বলে দেওয়া এ কারণেই, কারণ তোমরা যারা ক্লাস 12 উঠে গিয়েছো অর্থাৎ 11 থেকে 12 উঠে গিয়েছো এবং সেই জায়গায় দাঁড়িয়ে, তাদের ক্ষেত্রে হয়তো এই চ্যাপ্টারটা অনেকভাবে কাজে লাগবে এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে সে জায়গায় দাঁড়িয়ে যে পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো, তাদের সাফল্য কামনা করব আমরা আজকের এই অনুষ্ঠান থেকে। এবং পাশাপাশি যারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য অনেকটা শুভকামনা নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান আজকে শুরু করবো এডুকেশন অনলাইন। আর এই কস্টিং যিনি পড়াবেন, যার থেকে আমরা আজকে পাঠ নেব, তার সঙ্গে একবার পরিচয় করে নেব। আমার সঙ্গে রয়েছেন শিক্ষক তাপস কুমার ঘোষ, অশ্বিনী জেএন মডেল ইনস্টিটিউশন। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাবো সিটি ভিএনএ। নমস্কার। এবং স্যার, অনুষ্ঠান তো শুরু করব আমরা পড়াশুনোও করব কস্টিং নিয়ে, কিন্তু তার আগে যারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবে? হ্যাঁ, প্রথমেই আমার তরফ থেকে মাধ্যমিকে যারা কৃতকার্য হয়েছে এবং ভালো রেজাল্ট করেছো তাদেরকে শুভেচ্ছা। এবং যেহেতু মাধ্যমিক পরীক্ষাটাকে সবসময় কী করা হয় যে উচ্চশিক্ষার প্রবেশদ্বার হিসেবে গণ্য করা হয়, এবং মানে এখান থেকেই নানা রকম বিকল্প পদগুলো যে যেইটা নিয়ে পড়াশোনা করতে চায় তার একটা সম্ভাবনা গড়ে ওঠে। ছোটোবেলা থেকে গতানুগতিক 5 থেকে 10 অবধি একরকম সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে আসে, এবং 11-12 থেকে তাদের বিষয়গুলো কিন্তু আলাদা হয়ে যায়। কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, কেউ কমার্স নিয়ে পড়বে, কেউ আর্টস নিয়ে পড়বে। প্রত্যেককে বলবো, যেহেতু তোমরা মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে এবং সরকার থেকে নির্দেশ দিয়েছে যে 22 তারিখ থেকে তোমরা স্কুলে স্কুলে মার্কশিটগুলো পাবে, এবং তারপরেই তোমাদের যেটা কাজ হচ্ছে স্কুলে ভর্তি হয়ে যাওয়া, এবং তোমাদের যে ভালো লাগার বিষয়গুলো সেগুলোই তোমরা বেছে নেবে, যার যেটাতে মনোযোগ আছে, যেটাতে যার আগ্রহ আছে এবং যেটা যার অ্যাম্বিশন আছে সেই বিষয়গুলোই বেছে নেবে এবং সেই অনুযায়ী সাবজেক্টে ভর্তি হবে। অনেক সময় এখন এমন দেখা যায় যে কোনো ক্যান্ডিডেট হয়তো পারিপার্শ্বিক চাপে বা নিজের সাবজেক্টকে যেটা ভালো লাগে সেটা বাদ দিয়ে অন্য একটা এমন একটা সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হলো, পরবর্তীকালে তার সেটা ভালো লাগলো না, মনোটোনাস হয়ে গেল, সেক্ষেত্রে সে কিন্তু স্ট্রিম চেঞ্জ করতে বাধ্য হয়। এটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক। তাই আমি বলবো যে গার্জিয়ানদের বিশেষ করে অনুরোধ করব যে আপনারা ছেলে মেয়ের উপর কোনো কিছু চাপিয়ে দেবেন না, তাদের যে বিষয়টা ভালো লাগে সেই বিষয়টা নিয়ে তারা যেন পড়াশোনা করে। আপনারা পরামর্শ দিন এবং স্টুডেন্ট যারা আছো তারা টিচারদের থেকে পরামর্শ নাও এবং তারা জীবনে অনেক বড় হও। আর একটা কথা বলবো, যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে না বা কোনো কারণে সফল হতে পারোনি, পড়াশোনাটাই কিন্তু শেষ কথা নয়, জীবনটা অনেক বড়। সুতরাং একবার হতাশ হয়েছো মানে এই নয় যে বারবার তোমাদের ব্যর্থতা আসবে, তোমরা ভালো করে পড়ো এবং পরের বছর মাধ্যমিক পরীক্ষায় নিশ্চয়ই তোমরা সফলতা পাবে। বেশ, এই শুভ কামনা রেখেই আমরা আমাদের আজকের এডুকেশন অনলাইনের পথ চলা শুরু করবো। এবং আজকে মূলত যে বিষয় নিয়ে পড়বো, আগেও বলেছি আবারও বলবো, ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর কস্টিংয়ে থাকবো আমরা, একটি অধ্যায় বেছে নেওয়া হয়েছে ওভারহেড, এবং এই বিষয় সংক্রান্ত, এই অধ্যায় সংক্রান্ত পড়াশুনো পর্যালোচনা হবে ঠিকই, তবে তোমাদের যদি এই বিষয়ভিত্তিক কোনো প্রশ্ন থাকে রেজ ট্রিপে দেখো সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, তোমরা ফোন করতে পারো, তবে অবশ্যই প্রশ্ন হতে হবে বা আলোচনা হতে হবে বিষয়ভিত্তিক, জানিয়ে আমরা আজকের পর্বে আলোচনা করছি বা আজকের পর্বে পাঠ নেব যে বিষয়। স্যার, প্রথমে যাব এই গোটা বিষয়টা সম্পর্কে কি বলবেন সার্বিক? হ্যাঁ, প্রথমে তোমরা জানো যে 11-এ যারা উঠবে যে কস্টিং বিষয়টা আছে তোমাদের, মূলত 4টে বিষয় আছে, অ্যাকাউন্টিং আছে, অ্যাকাউন্টেন্সি আছে, ম্যাথামেটিক্স আছে, কস্ট অ্যান্ড ট্যাক্স আছে, অডিট অ্যান্ড ল আছে। আজকে যে আমরা বিষয়টা আলোচনা করবো কস্ট, মূলত কস্ট অ্যান্ড ট্যাক্স মিলে 100 মার্ক্স, আগেও বলেছিলাম কস্টে হচ্ছে আমাদের 50 মার্ক্স, 50 মার্ক্সের উপর আমরা এর আগের দিন আমরা ম্যাটেরিয়াল চ্যাপ্টারটা করিয়েছিলাম লিফো, আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করবো সেটা হচ্ছে ওভারহেড নিয়ে বিষয়টা আমরা আলোচনা করব। বেশ, তাহলে প্রথম প্রশ্ন, যেহেতু ওভারহেড নিয়ে আসছে এবং নতুন একটি অধ্যায় নিয়ে পড়াশোনা করছি আমরা, সে জায়গায় দাঁড়িয়ে ওভারহেড বলতে কী বোঝো, কী এই ওভারহেড সেটা আমাদের জানতে হবে, তাই একেবারে প্রথম প্রশ্নে যাব, ওভারহেড বলতে কী বোঝো? হ্যাঁ, ওভারহেড কথার বাংলা যেটা অর্থ সেটা হচ্ছে উপরিব্যয়। উপরিব্যয় বিষয়টা কী, যে কোনো মুনাফাভোগী প্রতিষ্ঠান বা কারোবার সবসময় তার মুখ্য উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা। এই মুনাফা অর্জন করার জন্য সে কী করে, বাজারে দ্রব্য বা সেবা কিন্তু বিক্রি করতে হবে। এখন দ্রব্য বা সেবা যদি বিক্রি করতে হয় তাহলে তাকে দ্রব্যটা কী করতে হবে, যে উৎপাদন করতে হবে। এবার আমরা জানি যে উৎপাদনের অন্যতম অপরিহার্য উপাদান হলো র ম্যাটেরিয়ালস, কাঁচামাল এবং লেবার বা শ্রমিক। এখন শুধু এই র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল দিয়ে তো উৎপাদন হবে না, উৎপাদন করার জন্য তার একটা অনুকূল পরিবেশের দরকার। যেহেতু যন্ত্রপাতির সাহায্যে মূলত উৎপাদন হয় তাহলে তাকে একটা ফ্যাক্টরি তৈরি করতে হবে, ফ্যাক্টরি তৈরি করার পর তাকে কী করতে হবে, ইকুইপমেন্টস বা প্ল্যান্ট সেখানে এস্টাবলিশ করতে হবে। এবার ইকুইপমেন্ট বা মেশিনারি চালাতে গেলে তাকে ইলেকট্রিসিটি লাগবে, লেবার লাগবে এবং পণ্যটা
প্রোডাকশন করতে হবে এবং প্রোডাকশন করার পর সেই পণ্যটা মার্কেটিং করতে হবে, গুদামজাত করতে হবে এবং সেটা বাজারে বিক্রি করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে কাঁচামাল মানে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এবং ডাইরেক্ট লেবার, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো বাদ দিয়ে পণ্য উৎপাদনের জন্য অতিরিক্ত কিন্তু একটা খরচ হচ্ছে, যে অতিরিক্ত খরচ যেটা হচ্ছে সেটা হচ্ছে ওভারহেড। এই ওভারহেডকে আমরা কী বলি, গৌণ ব্যয়। এটা মানে আমার প্রোডাকশনের সাথে, প্রোডাকশন যে আমি তৈরি করব তার সাথে সরাসরি যুক্ত নয়, অতিরিক্ত খরচ আমরা করতে হয় জিনিসটা তৈরি করার জন্য, যেটাকে আমরা বলছি ওভারহেড। অর্থাৎ এক কথায় আমি যদি বলতে পারি যে ওভারহেডের সংজ্ঞা হিসাবে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ইনডাইরেক্ট লেবার ও ইনডাইরেক্ট যে আদার কস্টের, এদের যে সমষ্টি, তিনজনের যে সমষ্টি, আদার ম্যাটেরিয়াল, আদার কস্ট এবং লেবারের যে সমষ্টি, সেটা হলো ওভারহেডের সংজ্ঞা। এই ওভারহেড উদাহরণ হিসাবে বলা যায় ফ্যাক্টরি ওভারহেড হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হতে পারে, সেলিং ওভারহেড হতে পারে, এই হলো ওভারহেডের সংজ্ঞা। বেশ, তাহলে পরবর্তী প্রশ্ন থাকছে ওভারহেডের গুরুত্বগুলি উল্লেখ করো। দু নম্বর প্রশ্ন যেটা রাখা হয়েছে, ওভারহেড অর্থাৎ উপরিব্যয় তার গুরুত্বগুলি উল্লেখ করো। হ্যাঁ, আমরা যখন ওভারহেডটা করছি তার তো নিশ্চয় একটা কারণ আছে এবং তার একটা ইম্পর্টেন্স আছে। শুধু শুধু আমরা ওভারহেডটা নিয়ে একটা নতুন চ্যাপ্টার শুরু করলাম কেন? ওভারহেডের কিন্তু একটা গুরুত্ব রয়েছে। যখন আমরা ওভারহেডটা করব কী কারণে করছি, প্রথম যেটা বলার সেটা হচ্ছে ওভারহেডের মাধ্যমে আমরা কী করতে পারি, সঠিক উৎপাদন ব্যয় নিরূপণ করতে পারি। অর্থাৎ আমি যখন জিনিসটা তৈরি করব, সেই তৈরি করার পর জিনিসটা বাজারে বিক্রি করব, এবার জিনিসটা সম্বন্ধে আমার যদি কত উৎপাদন ব্যয় হবে সেটা যদি আমার অগ্রিম ধারণা না থাকে, আমি তাহলে কম্পিটিশনের মার্কেটে কিন্তু টিকতে পারবো না। এবার আমার আলাদা আলাদা যে ওভারহেডগুলো রয়েছে, প্রোডাকশন ওভারহেড, অফিস ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, এই যে প্রত্যেকটা ওভারহেডের যে খরচা, আমি সেই খরচাগুলোকে একটা জায়গায় নিয়ে আসবো এবং টোটাল যে আমার জিনিসটা তৈরি হবে, ধরি 10,000 ইউনিট তৈরি হলো, তার দাম হলো 20,000 টাকা, তাহলে আমার প্রত্যেকটা জিনিসের দাম দাঁড়াচ্ছে কস্ট অফ প্রোডাকশন বা উৎপাদন ব্যয় কিন্তু 2 টাকা। এই 2 টাকা ধার্য করার ক্ষেত্রে বা উৎপাদন ব্যয় নিরূপণ করার ক্ষেত্রে কিন্তু আমাকে ওভারহেডের প্রয়োজন আছে। দ্বিতীয় কী হতে পারে, আমার বিক্রয় মূল্য নির্ধারণ। আমি জিনিসটা যেমন উৎপাদন করলাম, উৎপাদন করার ক্ষেত্রে আমার কস্ট অফ প্রোডাকশন, আমি জিনিসটার দাম জানলাম কস্ট অফ প্রোডাকশনের পর। কস্ট অফ প্রোডাকশন কী, যে জিনিসটা আমার তৈরি করতে কত খরচ হচ্ছে। এবার জিনিসটা যখন তৈরি করে খরচ হলো, তার সাথে আমি কী করবো, প্রফিট যোগ করব। আমরা কী জানি যে কস্ট অফ প্রোডাকশনের সাথে প্রফিট, অর্থাৎ উৎপাদন ব্যয়ের সাথে আমরা যদি সেটা লাভ যদি যোগ করি, তাহলে তার সাথে বেরিয়ে আসবে আমার বিক্রয় মূল্য। অর্থাৎ সঠিক বিক্রয় মূল্য আমি যদি ধার্য করতে না পারি, তাহলে কিন্তু আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান সুনামের সাথে ব্যবসা করতে পারবে না এবং আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। সুতরাং প্রতিষ্ঠানের ব্যবসায়িক মূল্য, কারোবারে জিনিস বিক্রি করার ক্ষেত্রে যে ব্যবসায়িক মূল্য, সেটা ধার্য করার ক্ষেত্রে কিন্তু ওভারহেডের গুরুত্ব রয়েছে। আর কী হতে পারে, সঠিক লাভ ক্ষতি নিরূপণ। লাভ আমরা কীভাবে বার করবো, না আমি যে বিক্রয় মূল্য এবং আমার যে উৎপাদন ব্যয়, এই দুইয়ের যে অন্তরফল সেটা হচ্ছে কি লাভ। অর্থাৎ উৎপাদন ব্যয়ের সাথে আমি যদি লাভ যোগ করি তবেই আমি বিক্রয় মূল্য পাবো। যদি আমার প্রোডাকশন করতে আমার 5 টাকা খরচ হয়, তার সাথে যদি আমি 2 টাকা লাভ যোগ করি, তাহলে আমার বিক্রয় মূল্য হলো কি 7 টাকা। এই যে প্রফিট আমি যে বার করব, সেই বার করার ক্ষেত্রে ওভারহেডের গুরুত্ব রয়েছে। আর কী হতে পারে, প্রশাসনিক নিয়ন্ত্রণ। আমি প্রশাসনিক নিয়ন্ত্রণ যথাযথ না করে আমার বিভিন্ন ব্যয় সংকোচে সুবিধা পাবো না। বিভিন্ন ক্ষেত্রে আমার ফ্যাক্টরি ওভারহেডে কত খরচা হচ্ছে, অফিস ওভারহেডে কত খরচা হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডে কত খরচা হচ্ছে, সেই খরচগুলো আমি কী চাইবো যথাযথ সম্ভব নিয়ন্ত্রণ করা, যাতে আমার খরচটা কমে আসে, যাতে আমি প্রশাসনিক নিয়ন্ত্রণ করতে পারি। আর একটা হতে পারে কি ওভারহেডের গুরুত্ব, যে পণ্যের উৎকর্ষতা বৃদ্ধির জন্য গবেষণা। অর্থাৎ বাজারে তো নিত্য নতুন পণ্য প্রতিদিনই আসছে, যার জন্য আমাকে কী খরচ করতে হয়, যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে উইংগুলো রয়েছে কারোবারই প্রতিষ্ঠান, তারা নিত্য নতুন গবেষণা করে, সেই কী করে পণ্যটা আরও আকর্ষণীয় করা যায়, জনসাধারণের চাহিদা অনুযায়ী করা যায়। যেমন মোবাইল ফোন প্রতিদিন বাজারে বেশ কিছুদিন অন্তর অন্তর নতুন নতুন আপডেটেড ভার্সন তৈরি হয়, সেই রিসার্চ উইংগুলো কী করে, সেগুলো রিসার্চ করে, করে সেগুলো নতুন নতুন প্রযুক্তি ইনস্টল করে সেগুলো বাজারে বিক্রি করে। সুতরাং আমার গবেষণাগারে কত খরচা হবে, আমি রিসার্চার যারা আছে তাদেরকে কত স্যালারি দেবো, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু ওভারহেডের একটা অপরিহার্য গুরুত্ব রয়েছে। বেশ, তাহলে পরবর্তী প্রশ্নে যাব, ওভারহেডের শ্রেণী বিভাগ করো, অর্থাৎ ওভারহেড কত প্রকার বা কী কী হতে পারে তার শ্রেণী বিভাগটা আমরা প্রথমে জেনে নেব, এটা হচ্ছে আজকে আমাদের 3 নম্বর প্রশ্ন। হ্যাঁ, প্রথমে আমরা যেটা বললাম ওভারহেড কাকে বলে এবং ওভারহেডের গুরুত্ব, এবার আমাদের যেটা পড়তে হবে ওভারহেডের শ্রেণী বিভাগ, অর্থাৎ ক্লাসিফিকেশন ওভারহেড। ওভারহেডকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, মূলত যেটা আমরা ওভারহেডকে উৎপাদনের দিক থেকে, ব্যবহারের দিক থেকে এবং কারোবারের কাজের ভিত্তিতে, এই 3টে কাজের ভিত্তিতে আমরা ওভারহেডকে ভাগ করতে পারি। এবং উৎপাদনের দিক থেকে আমরা উৎপাদনের যে উপাদান সেইভাবে ভাগ করতে পারি,
উৎপাদনের উপাদানের মধ্যে আবার তিনটে ভাগ আছে। একটা হচ্ছে গিয়ে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ইনডাইরেক্ট লেবার কস্ট এবং ইনডাইরেক্ট আদার কস্ট। অর্থাৎ ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, যেটা ম্যাটেরিয়াল কস্টটা কী, যেটা আমার যে জিনিসটার সাহায্যে আমি দ্রব্যটা উৎপাদন করছি, অর্থাৎ কাঁচামাল। এখন যদি আমরা সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট খাই, বিস্কুট যখন খাই বিস্কুটটার একটা উপাদান রয়েছে, বিস্কুট তৈরি করতে গেলে আটা ময়দা রাখতে পারে বিস্কুট তৈরি করার ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে অপরিহার্য উপাদান, প্রত্যক্ষ কাঁচামাল। অর্থাৎ বিস্কুট তৈরি করার ক্ষেত্রে যে কাঁচামালটা সেটা হচ্ছে আটা বা ময়দা। এবার সেই বিস্কুটটাকে টেস্টি করতে গেলে আমাকে কী করতে হবে, যে তার সাথে সুগার বা চিনি বা কোনো ফ্লেভার অ্যাড করতে হবে, যেটা আমরা সরাসরি চোখে দেখতে পাচ্ছি না, খেলে সেটা বুঝতে পারবো, যেটা আমার ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। এবার হচ্ছে কি কি ওভারহেডের উপাদানের মধ্যে, ভাগের মধ্যে আরেকটা রয়েছে ইনডাইরেক্ট লেবার, অর্থাৎ যেটা সরাসরি প্রত্যক্ষভাবে আমার লেবার নয় কিন্তু অপ্রত্যক্ষ আমাকে উৎপাদনে সাহায্য করছে। ফ্যাক্টরিতে আমরা কী জানি যে শ্রমিকরা কারখানায় কাজ করছে, তারা প্রোডাকশান করছে, দিন রাত কাজ করছে, উৎপাদন তো কখনো থেমে থাকে না। অনেক শ্রমিক কাজ করে এবং শ্রমিকদের দেখাশোনার জন্য কী রয়েছে, ফ্যাক্টরি সুপারভাইজার রয়েছে, লেবার ম্যানেজার রয়েছে, তারা কী করে পেছন থেকে লেবারদের সহযোগিতা করে, অ্যাসিস্ট করে, সুপারভিশন করে কাজটা তুলে নিয়ে যেতে সাহায্য করে। এটা হলো ইনডাইরেক্ট লেবার কস্ট। এবার হচ্ছে ইনডাইরেক্ট আদার কস্ট। ইনডাইরেক্ট আদার কস্ট কী, যে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট যেটা আমরা আগে বললাম এবং ইনডাইরেক্ট লেবার কস্ট, এগুলো বাদ দিয়ে যা কিছু আছে কারোবারের ক্ষেত্রে সেটা হচ্ছে ইনডাইরেক্ট আদার কস্ট। যেমন গোডাউন রেন্ট হতে পারে, অফিস রেন্ট হতে পারে, কোনো কার ইন্স্যুরেন্স হতে পারে। তাহলে আমার গেল ওভারহেডের উপাদানের দিক থেকে শ্রেণীবিভাগ। এবার ওভারহেডের এবার আমরা আসব কাজের দিক থেকে শ্রেণীবিভাগ। কাজের দিক থেকে শ্রেণীবিভাগের মধ্যে কী রয়েছে, আমার বেশ কিছু ওভারহেড রয়েছে, যেমন ফ্যাক্টরি ওভারহেড রয়েছে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড রয়েছে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড রয়েছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওভারহেড রয়েছে। ফ্যাক্টরি ওভারহেড কোনগুলো, যেগুলো আমার ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, যন্ত্রপাতি লাগছে ফ্যাক্টরি, তার জন্য কী হচ্ছে যে যন্ত্রপাতি রিপেয়ার্স করতে হবে, রিপেয়ার্স অফ মেশিনারি ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ছে। তারপরে যন্ত্রপাতি চালাতে গেলে ইলেকট্রিসিটি লাগছে, ফ্যাক্টরি ইলেকট্রিসিটি, সেটা আমার ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ছে। এরপরে আমরা আসছি অফিস ওভারহেড। অর্থাৎ কারোবারে শুধু উৎপাদন করলে তো হয় না, একটা নির্দিষ্ট জায়গা থেকে কারোবারটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হয়। অর্থাৎ মূলত অফিস, যেটা হচ্ছে কারোবারের প্রতিষ্ঠানের মূল মাথা, সেই অফিসে যারা স্টাফরা রয়েছে তারা আমাদের কী দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, তাদের পরিবর্তে আমরা কারোবারি প্রতিষ্ঠান তাদেরকে স্যালারি দিই, সেই স্যালারি হচ্ছে গিয়ে অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের উদাহরণ। এবং ইলেকট্রিসিটি বিল হতে পারে অফিসের, টেলিফোন বিল হতে পারে অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের উদাহরণ। এবার আমরা চলে আসছি ওভারহেডের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কী, যে আমি জিনিসগুলো তৈরি করলাম সেগুলো আমি বাজারজাত করার জন্য বিক্রি করব, মার্কেটিং করব। অ্যাডভার্টাইজমেন্ট কস্ট হতে পারে সেলিং অ্যান্ড ওভারহেডের উদাহরণ। আমি জিনিসগুলো তৈরি করলাম, তৈরি করার পর আমি সেই গুডসগুলো বাজারে ডেমনস্ট্রেশন করলাম, গুডস ডিস্ট্রিবিউটেড ফর ফ্রি স্যাম্পল, সেগুলোও কিন্তু সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের উদাহরণ। আর কী আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্সেস, যে আমি আগেও বলেছি যে কোনো উন্নততর গবেষণার জন্য, পণ্যের উৎকর্ষতা বৃদ্ধির জন্য আমি যে খরচগুলো করি সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এবং আমাদের লাস্ট যেটা হচ্ছে ওভারহেডের শ্রেণীবিভাগ, সেটা হচ্ছে ব্যবহারের দিক থেকে, আমরা যে ইউজ করছি সেই দিক থেকেও আমাদের ওভারহেডকে শ্রেণীবিভাগ করা যায়। সেখানে মূলত তিনটে ভাগ রয়েছে, ফিক্সড ওভারহেড, ভ্যারিয়েবল ওভারহেড এবং সেমি ভ্যারিয়েবল ওভারহেড। এই হলো আমাদের তিনটে ওভারহেডের আলাদা আলাদা শ্রেণীবিভাগ। বেশ, তাহলে আমরা এবার কি ফিক্সড ওভারহেড, ভ্যারিয়েবল ওভারহেড এবং সেমি ভ্যারিয়েবল ওভারহেড এইগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবো, কারণ আমাদের তার পরবর্তী প্রশ্নই রয়েছে যে ফিক্সড ওভারহেডটা কি এবং তার উদাহরণ দাও, ফিক্সড ওভারহেড সম্পর্কে জানবো স্যার। হ্যাঁ, ফিক্সড ওভারহেড হচ্ছে, বলে দিচ্ছে যে ওভারহেডটা ফিক্সড, অর্থাৎ সেটা চেঞ্জ হবে না। কারোবারই প্রতিষ্ঠান তো সবসময় উৎপাদন বৃদ্ধি হতে পারে, কখনো প্রয়োজনের সাপেক্ষে উৎপাদন কম হতে পারে। যেমন এখন লকডাউন চলছে, কোনো কোনো কারোবারের ফ্যাক্টরি প্রতিষ্ঠানে উৎপাদন কম হচ্ছে, কিন্তু উৎপাদন কম হোক আর উৎপাদন বেশি হোক যে ওভারহেডটা কখনোই পরিবর্তন হয় না। উৎপাদন বৃদ্ধি হলো যে ওভারহেডের পরিমাণ যা থাকবে, উৎপাদন কম হলো যে ওভারহেডের পরিমাণ একই থাকবে, সেটাকে বলছে ফিক্সড ওভারহেড। যেমন কারবারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা যদি গোডাউন ভাড়া নিই, এমন তো নয় যে গোডাউন আমার প্রতিষ্ঠানে উৎপাদন হচ্ছে না, আমি গোডাউন যিনি রেন্ট ওনার আছে তাকে বলবো আমি ভাড়া দিতে পারছি না, ওটা এটা আমার কিন্তু ফিক্সড ওভারহেড। মানে উৎপাদন হোক না হোক আমাকে কিন্তু গোডাউনের রেন্ট দিতে হবে। কার ইন্স্যুরেন্স, ফ্যাক্টরি যে সমস্ত ডেলিভারি কার রয়েছে তার যে ইন্স্যুরেন্স রয়েছে অর্থাৎ বিমা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওভারহেডের পরিমাণ ফিক্সড, অর্থাৎ আমার প্রোডাকশান হোক বা নাই হোক সেই ইন্স্যুরেন্স কিন্তু আমাকে বহন করে যেতে হবে। অর্থাৎ এটা উৎপাদন হোক বা না হোক এই ওভারহেডকে কিন্তু আমাকে ব্যয়বহন করতে হবে।
এবং এই ওভারহেডের আরেকটা যেটা অন্যতম বৈশিষ্ট্য যেটা আছে যে ওভারহেডের পরিমাণ প্রত্যেক ক্ষেত্রে ফিক্সড থাকে কিন্তু পার ইউনিট কস্ট এটা কিন্তু চেঞ্জ হতে থাকে। অর্থাৎ আমি যদি টোটাল আমার গাড়ির ইন্স্যুরেন্স যদি আমার 10,000 টাকা হয়, আমার দুটো যদি গাড়ি থাকে তাহলে প্রত্যেক গাড়ির ইন্স্যুরেন্স হচ্ছে কি আমার 5,000 টাকা। এবার আমি যদি দুটোর জায়গায় আমি তিনটে গাড়ি যদি করি, দেখা গেলো ইন্স্যুরেন্সের পরিমাণ একই রয়েছে, তাহলে কিন্তু আমার ইন্স্যুরেন্সের তিনটে গাড়ির যে মূল্য রয়েছে সেটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কিন্তু ইন্স্যুরেন্সের পরিমাণ কমে আসবে। অর্থাৎ আমি উৎপাদন যত বৃদ্ধি করবো পার ইউনিট কস্ট কিন্তু কমে আসবে। ফিক্সড ওভারহেডের হলো এটা সংজ্ঞা। এবং উদাহরণ হতে পারে কি যে স্যালারি পেড টু স্টাফ, আমি স্যালারি স্টাফকে পেড করছি, ম্যানেজার রয়েছে ম্যানেজারকে স্যালারি দিচ্ছি, এটা হলো ফিক্সড ওভারহেডের উদাহরণ। বেশ, তাহলে তারপরে রয়েছে যে ভ্যারিয়েবল ওভারহেড কি এবং উদাহরণ দাও। অর্থাৎ ফিক্সড ওভারহেডের পর আমরা জানবো যে ভ্যারিয়েবল ওভারহেড সেটা কি এবং তার উদাহরণটাও শুনে নেবো স্যারের কাছ থেকে। হ্যাঁ, ফিক্সড ওভারহেডের রিভার্সটা হচ্ছে ভ্যারিয়েবল ওভারহেড। আবার অর্থাৎ এক্ষেত্রে উৎপাদন হ্রাস বা বৃদ্ধির সাথে সাথে এই ওভারহেডের পরিবর্তন হয় এবং সেটা সমানুপাতিক হারে হয়। অর্থাৎ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কী হয় যে ওভারহেড কস্টটা বেড়ে যায়, আবার উৎপাদন হ্রাসের সাথে সাথে কী হয় ওভারহেড কস্টটা কমে যায়। অর্থাৎ উৎপাদন বাড়লে ওভারহেড বাড়ে, উৎপাদন কমলে ওভারহেড কস্ট কমে। এটা ফিক্সড থাকে না, এটা ভ্যারি করে। অর্থাৎ আমি যদি বেশি পরিমাণ প্রোডাকশান করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, বেশি পরিমাণ ওয়ার্কার্স নিয়োগ করতে হবে, বেশি পরিমাণ মেশিন চালাতে হবে, মেশিনের আমার ইলেকট্রিসিটি বেশি পড়বে, ফ্যাক্টরি আমার কনজিউমেল চার্জ যে রিপেয়ার্স অফ মেশিনারি আছে সেগুলো আমার বেশি পড়বে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল ওভারহেড। অর্থাৎ ভ্যারিয়েবল ওভারহেডের উদাহরণ হিসেবে কী বলা যায় যে রিপেয়ার্স অফ মেশিনারি আগেও বললাম, এবং ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি, আমি যত মেশিন বেশি ব্যবহার করবো, একটা পোর্শন হয়তো ফিক্সড থাকে ডেপ্রিসিয়েশনে, কিন্তু যত মেশিন ব্যবহার করবো তার কিন্তু আয়ুষ্কাল কমে আসবে। এটা হলো ভ্যারিয়েবল ওভারহেড কি এবং ভ্যারিয়েবল ওভারহেড উদাহরণ। তাহলে স্যার সেমি ভ্যারিয়েবল বলতে আমরা কী বুঝছি? হ্যাঁ, যেমন আমরা ফিক্সড ভ্যারিয়েবল আলোচনা করলাম, ফিক্সড ওভারহেড আলোচনা করলাম, ভ্যারিয়েবল ওভারহেড আলোচনা করলাম, এর মাঝামাঝি পোর্শনে যেটা রয়েছে সেমি ভ্যারিয়েবল। অর্থাৎ একটা পোর্শনের ফিক্সড, একটা পোর্শনের হচ্ছে ভ্যারিয়েবল। অর্থাৎ উৎপাদন যখন আমি করছি, উৎপাদন বাড়ছে উৎপাদন কমছে, উৎপাদন বৃদ্ধি বা হ্রাসের সাথে ওভারহেডের তারতম্য হয়, কিন্তু ভ্যারিয়েবল ওভারহেডের মতো সেটা সমানুপাতিক হারে বাড়ে বা কমে না, সেটা হলো সেমি ভ্যারিয়েবল ওভারহেড। এর একটা উদাহরণ দিলে বিষয়টা বোঝা যাবে। যেমন সেলসম্যান কমিশন, আমরা যেগুলো জিনিসগুলো বাজারে বিক্রি করি সেলসম্যানদের মাধ্যমে বা এজেন্টের মাধ্যমে, তাদের একটা কমিশন দিই, তাদের একটা ফিক্স থাকে যে তোমার এই মাসে মান্থলি তোমার 3,000 টাকা তোমার স্যালারি, আর বাকি তুমি যে এক্সট্রা প্রোডাক্ট বাজারে বিক্রি করবে তার উপর 5% হারে কমিশন পাবে। এবার স্যালারি পোর্শনটা যখন ফিক্সড সেটা হচ্ছে ফিক্সড পোর্শন, এবং বাকি যেটুকু সে বিক্রি করবে সেটা হচ্ছে ভ্যারিয়েবল পোর্শন। অর্থাৎ মাসে দেখা গেলো যে তার 6,000 টাকা সেলসম্যান কমিশন দিতে হলো, তার মধ্যে তার 3,000 টাকা হচ্ছে ফিক্সড আর বাকি 3,000 টাকা হচ্ছে ভ্যারিয়েবল। এই ফিক্সড আর ভ্যারিয়েবল মিশিয়ে হচ্ছে সেমি ভ্যারিয়েবল। তাহলে এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাব। কোয়েশ্চেন নাম্বার 7 তোমরা স্ক্রিনে দেখতে পাবে। ক্লাসিফাই দ্য ফলোয়িং ওভারহেড অন দ্য বেসিস অফ ফাংশন অ্যান্ড ভ্যারিয়েবিলিটি। কোয়েশ্চেন নাম্বার 7 এ যাচ্ছি আমরা, ক্লাসিফাই দ্য ফলোয়িং ওভারহেড অন দ্য বেসিস অফ ফাংশন অ্যান্ড ভ্যারিয়েবিলিটি। একদম, আমরা যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা আমরা দেখতেই পাচ্ছি। এটা আমার মূলত ক্লাসিফাই দ্য ফলোয়িং ওভারহেড। আমি একটু ছকটা মুছে নিচ্ছি, নিয়ে আমি অঙ্কটা শুরু করব। আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা নিয়ে হবে। এখানে ক্লাসিফিকেশান, আমরা প্রথমে এটা লিখে নেব, ক্লাসিফিকেশান অফ ওভারহেড। মানে কোশ্চেনটা যদি আরেকবার, ক্লাসিফিকেশান অফ ওভারহেড, ক্লাসিফাই দ্য ফলোয়িং ওভারহেড অন দ্য বেসিস অফ ফাংশন অ্যান্ড ভ্যারিয়েবিলিটি। একদম, অন দ্য বেসিস, কোশ্চেনটা যেটা আছে বেসিস অফ ফাংশন and variability and variability, অর্থাৎ আমাকে যে ওভারহেডগুলো দেওয়া আছে সেটা ওভারহেডের নেচার অনুযায়ী ফাংশন এবং ভেরিয়েবিলিটিতে ভাগ করতে হবে। তাহলে একদম উপরে আমি এখানে লিখে দেবো যে ওভারহেডগুলো কী কী আছে, তারপরে আমি লিখবো এখানে কী ফাংশন আছে তার এবং সবশেষে আমার ভ্যারিয়েবিলিটি, অর্থাৎ আমি এখানে ফিক্সড আছে না ভ্যারিয়েবিলিটি আছে। নাম্বার 1 পয়েন্টে ওভারহেডে যেটা আছে, একদম প্রথম পয়েন্টে কি আছে, ডেপ্রিসিয়েশন অফ ডেলিভারি ভ্যান।
ডেপ্রিসিয়েশন অফ ডেলিভারি ভ্যান। এখানে তোমরা আইটেমসও লিখতে পারো, আইটেমস অফ এক্সপেন্সেস লিখতে পারো। তাহলে ডেপ্রিসিয়েশন অফ ডেলিভারি ভ্যান, এটা একটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে ওভারহেড, যেখানে ডেপ্রিসিয়েশন হচ্ছে। ডেপ্রিসিয়েশন অফ ডেলিভারি ভ্যান আছে। ডেপ্রিসিয়েশন অফ ডেলিভারি ভ্যানের ক্ষেত্রে কী হবে, যেটা আমি যত ব্যবহার করব তত এটা ভ্যারিয়েবল হবে, তাই এটা ভ্যারিয়েবিলিটির ক্ষেত্রে হয়ে যাবে ভ্যারিয়েবল ওভারহেড। এবং ফাংশনের ক্ষেত্রে কী হবে, কোন ওভারহেডে যাবে, সেটা হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা কোন ওভারহেডে নিচ্ছি, আমরা যেহেতু আমার আলাদা আলাদা ওভারহেড আছে, প্রোডাকশন ওভারহেড, সেলিং অ্যান্ড ওভারহেড, অফিস ওভারহেড, তাহলে ডেপ্রিসিয়েশন অফ ডেলিভারি ভ্যান চলে গেল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডে, এবং ভ্যারিয়েবিলিটির ক্ষেত্রে আমি লিখলাম ভ্যারিয়েবল। এবার নাম্বার টু, নাম্বার টুতে রয়েছে এক্সপেন্সেস ফর ইম্প্রুভিং দ্য কোয়ালিটি অফ আ প্রোডাক্ট। এক্সপেন্সেস ফর ইম্প্রুভমেন্ট, ইম্প্রুভিং দ্য কোয়ালিটি অফ আ প্রোডাক্ট। এক্সপেন্সেস ফর ইম্প্রুভমেন্ট অফ কোয়ালিটি অফ প্রোডাক্ট, অর্থাৎ আমি যেটা কী করব, খরচটা করব সেটা পণ্যের উৎকর্ষতা বৃদ্ধির জন্য, সেটা আমাকে করতে হবে। আমি যত এটা উৎকর্ষতা বৃদ্ধির জন্য করতে হবে তত আমার খরচটা বেশি হবে, তাই এক্ষেত্রে আমি নেচারটাতে নিয়ে নিচ্ছি ভ্যারিয়েবল, এবং এখানে চলে যাবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। নাম্বার থ্রি, সেলসম্যান রেমুনারেশন। সেলসম্যান রেমুনারেশন, অর্থাৎ যারা বিক্রয়কর্মী আছে তাদেরকে আমি রেমুনারেশন দিচ্ছি। সেলসম্যান রেমুনারেশন বলাই আছে যে সেলসম্যান তার রেমুনারেশন, এটা চলে যাবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডে। আমি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডে এটা বসিয়ে দিচ্ছি, এটাকে আমি দিচ্ছি সেমি ভ্যারিয়েবল। সেমি ভ্যারিয়েবল কেন দিচ্ছি, যে সেলসম্যানদের আগেই বললাম যে রেমুনারেশনটা যেটা একটা ফিক্স থাকে, একটা তাদের সার্টেন পোর্শনের উপর বৃদ্ধি পায়, তাই আমি এটা সেমি ভ্যারিয়েবল করে দিলাম। নাম্বার ফোর, আচ্ছা, ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি বিল্ডিং। ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি বিল্ডিং, ফ্যাক্টরি বিল্ডিং, যেহেতু আমার এটা ফিক্সড অ্যাসেট এবং তার উপর ডেপ্রিসিয়েশন আমার উৎপাদন হোক বা না হোক সেটা আমাকে বহন করতে হয়, তাই এটা কিন্তু আমরা ফিক্সডের মধ্যে ফেলে দেব। তাহলে ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমি এটা কী করব, না ফিক্সড লিখব, এবং যেহেতু এটা ফ্যাক্টরি, ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি বিল্ডিং আমাকে রিমার্কস করেই দিয়েছে, তাই ফাংশনের ক্ষেত্রে হবে আমার এটা ফ্যাক্টরি ওভারহেড। আমার এই ওভারহেডটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ে যাবে। মূলত আমরা এখানে অঙ্কগুলোতে যেটা করছি, যে ওভারহেড যেগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে, তার ফাংশনগুলো কী কী আছে সেটা লিখব, এবং তার ভ্যারিয়েবিলিটি বার করব। নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ হচ্ছে অফিস ইলেকট্রিসিটি চার্জেস। অফিস ইলেকট্রিসিটি চার্জেস, অর্থাৎ কিনা আমাদের যে অফিসের বিদ্যুৎ যে খরচাটা, সেটা আমাদের নির্দিষ্ট সময় অন্তর দিতে হয়, সেই চার্জেসটা আমরা এখানে কিসে দেখাবো, অফিস ইলেকট্রিক চার্জেস। যেহেতু এখানে বলাই আছে যে অফিস সংক্রান্ত খরচা, তাই আমার এই অফিস ইলেকট্রিসিটি চার্জেস চলে যাবে অফিস ওভারহেডের আন্ডারে। আমি এখানে লিখে দেব অফিস ওভারহেড, এবং এটা যত আমি যতক্ষণ অফিস খোলা থাকবে, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা, তত আমার পাওয়ার কনজিউমিং বেশি হবে, ইলেকট্রিক চার্জেস বেশি হবে, সেক্ষেত্রে আমার অফিস ইলেকট্রিক চার্জেস হয়ে যাবে ভ্যারিয়েবল। নাম্বার সিক্স, রেন্ট অফ গোডাউন ফর ফিনিশড গুডস। রেন্ট অফ গোডাউন ফর ফিনিশড গুডস, ব্যাপারটা কি, কিছুই না, আমি যে জিনিসটা তৈরি করলাম, সে তৈরি করার পর জিনিসটা তো আমি বাজারে বিক্রি সবসময় করতে পারি না, সেটা আমাকে কী করতে হয়, না আমাকে স্টক করে রাখতে হয়,
স্টক করে রাখার ক্ষেত্রে আমি সেই জিনিসটা ভাড়া দিতে হয়, রেন্ট দিতে হয়। তাহলে রেন্ট যদি আমার দিই, সবসময় আমি রেন্ট আগেও বলেছি, রেন্ট হচ্ছে ফিক্সড কস্ট। এখানে চলে আসলো ফিক্সড কস্টের ক্ষেত্রে, আমি এটা লিখে ফেললাম ফিক্সড কস্ট, এবং সেটা চলে যাবে আমার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। কেন সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন? যেহেতু আমি এটা ফিনিশড গুডস, রেন্ট তৈরি করার পর আমি এটা গোডাউনে রাখছি, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে কিন্তু আমার এই রেন্টটা চলে যাবে। রেন্ট হয়ে গেল। নাম্বার সেভেন, ফ্যাক্টরি সুপারভাইজার স্যালারি। ফ্যাক্টরি সুপারভাইজার স্যালারি, ফ্যাক্টরি সুপারভাইজার স্যালারি বলাই আছে যে যেহেতু স্যালারি এটা ফিক্সড পোর্শন, আমার উৎপাদন হোক বা না হোক এটা আমাকে বহন করতে হবে, তাই এক্ষেত্রে আমি এটা ফিক্সড করে দিলাম ওভারহেডের ক্ষেত্রে, এবং এর নেচারটা হয়ে গেল ফ্যাক্টরি ওভারহেড। এরপর যাবো নাম্বার এইট, তাই তো? নাম্বার এইট জায়গা নেই বলে আমি পরে পোর্শনটা মুছে দিচ্ছি। নাম্বার এইটে থাকছে জেনারেল ম্যানেজার স্যালারি। পরীক্ষায় যে পয়েন্টগুলো আসবে সেটা এইভাবে চারটে থেকে পাঁচটা পয়েন্ট আসতে পারে, সেটা তোমরা সেইভাবে কিন্তু খাতাতে তৈরি করে ফেলবে। নাম্বার এইট জেনারেল ম্যানেজার স্যালারি, জেনারেল ম্যানেজার স্যালারি, জেনারেল ম্যানেজার স্যালারি অর্থাৎ কারখানায় আমাদের অফিসে যিনি ম্যানেজার রয়েছে তার যে স্যালারি আমরা দেবো, সেটা আমরা আগেও বলেছি স্যালারি হলে সবসময় ভ্যারিয়েবিলিটির ক্ষেত্রে ফিক্সড হবে, এবং ফাংশনের ক্ষেত্রে কী হবে, কোন ওভারহেডে যাবে, যেহেতু আমার অফিসে ম্যানেজার রয়েছে তাই এটা অফিস ওভারহেডের আন্ডারে কিন্তু এটা চলে যাবে। নাম্বার নাইন, পাওয়ার অ্যান্ড ফুয়েল চার্জেস। পাওয়ার অ্যান্ড ফুয়েল চার্জেস, বোঝাই যাচ্ছে যে পাওয়ার অ্যান্ড ফুয়েল আমার কারখানায় লাগবে, বিভিন্ন হেভি ওয়েট মেশিনারি চালাতে গেলে আমার যে জিনিসগুলো লাগবে, লুব্রিকেটিং অয়েল হতে পারে, হর্স পাওয়ার হতে পারে, ইলেকট্রিসিটি হতে পারে, ফুয়েল চার্জেস, তাই আমার ফাংশনের ক্ষেত্রে এটা কিন্তু চলে যাচ্ছে আমার ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে। আমি এখানে ফ্যাক্টরি ওভারহেড লিখিয়ে দিলাম, এবং আমি যত মেশিন ব্যবহার করব তত আমার পাওয়ার বেশি লাগবে, তত আমার কিন্তু ফুয়েল চার্জেস বেশি লাগবে, তাই সেক্ষেত্রে ভ্যারিয়েবিলিটির ক্ষেত্রে আমার এটা হয়ে গেল ভ্যারিয়েবল। নাম্বার টেন, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, এটা কারোবারের সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, কেন কোনো কারোবারই বর্তমানে কম্পিটিশনের যুগে মূলত বিজ্ঞাপনের উপর টিকে থাকে, এবং বিজ্ঞাপন যার যত ভালো হবে তার কিন্তু জনসাধারণ সেই প্রোডাক্টটা সম্বন্ধে আকর্ষণীয় হবে, এবং অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস হচ্ছে বেশি পরিমাণে ব্যয় হয়, এবং অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস আগে থেকেই তৈরি করতে হয়। এই তো না যে আগে প্রোডাকশান হবে তারপরে অ্যাডভার্টাইজ করতে হবে, আগে অ্যাডভার্টাইজ করে তারপরে প্রোডাকশান হয়, তাহলে তো চাহিদার সাথে তাল দিতে পারবে না। সেই অ্যাডভার্টাইজ এক্সপেন্সেস যাই হোক সেটা কিন্তু ফিক্সড হবে, কম হোক বেশি হোক, কারণ একটা প্রোডাক্টের জন্য যা অ্যাডভার্টাইজমেন্ট 10,000 প্রোডাক্টের ক্ষেত্রে তাই অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে তাই, সেটা ফিক্সড কস্ট। এবং এর ফাংশনের ক্ষেত্রে চলে আসবে, এটা যেহেতু সেলিংয়ের ক্ষেত্রে হয় তাই এটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। টেন হয়ে গেল, নাম্বার ইলেভেন অ্যান্ড টুয়েলভ আছে। নাম্বার ইলেভেনে রয়েছে রিসার্চ এক্সপেন্সেস ফর ডেভেলপমেন্ট অফ আ প্রোডাক্ট। এবার হচ্ছে রিসার্চ, রিসার্চ এক্সপেন্সেস ফর ডেভেলপমেন্ট অফ আ প্রোডাক্ট, ডেভেলপমেন্ট অফ প্রোডাক্ট, অর্থাৎ রিসার্চ করেছি আমি, গবেষকদের বেতন দিয়েছি, গবেষণাগার প্রস্তুত করেছি, তার যে খরচটা সেটা আমার হয়ে গেল ফিক্সড একটা খরচ, যেটা আমাকে করতেই হবে পণ্যের উৎকর্ষতা বৃদ্ধির জন্য, এবং আমার এই ওভারহেডটা হয়ে গেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এবং সর্বশেষ যে পয়েন্টটা, কম্পেনসেশন পেইড টু ফ্যাক্টরি ম্যানেজার। কম্পেনসেশন পেইড টু ফ্যাক্টরি ম্যানেজার, কম্পেনসেশন পেইড করলাম আমি ফ্যাক্টরি ম্যানেজারকে, এটা আমার হয়ে গেল ফিক্সড ওভারহেড, আর ফাংশনের ক্ষেত্রে আমি এটা অফিস ওভারহেডের আন্ডারে দিয়ে দিলাম, কারণ অফিসের যিনি ফ্যাক্টরি ম্যানেজার
ফ্যাক্টরি ম্যানেজার যেহেতু আছে, আমার ভুল হয়েছে, যেহেতু ফ্যাক্টরি ম্যানেজার মেনশন করে দিয়েছে তাই এটা কিন্তু ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়বে। যদি এখানে বলতো যে শুধু ম্যানেজার তাহলে অফিস ওভারহেডের মধ্যে পড়তো, তাই এক্ষেত্রে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়বে। তাহলে পরীক্ষায় যে ক্লাসিফিকেশানগুলো আসবে আমি টোটালটা এখানে শিখিয়ে দিলাম যে ফাংশন কী কী আছে এবং তার ভ্যারিয়েবিলিটি কী কী আছে। এই হলো আমাদের 7 নম্বর কোশ্চেনের শর্টটা। বেশ, আমরা তার সাথে সাথেই পরবর্তী প্রশ্নের দিকে নজর রাখবো। কোয়েশ্চেন নাম্বার 8 থাকছে, ফিক্সড ওভারহেড এবং ভ্যারিয়েবল ওভারহেড আমরা দুটোর সম্পর্কেই জানলাম, সেক্ষেত্রে এই ফিক্সড ওভারহেড এবং ভ্যারিয়েবল ওভারহেড এই দুটোর মধ্যে কী পার্থক্য রয়েছে সেটাই জানবো। হ্যাঁ, আমরা বিষয়টা নিয়ে আগেই আলোচনা করেছি যে ফিক্সড ওভারহেড কী এবং ভ্যারিয়েবল ওভারহেড কী, এবং সেটা ভালো করে যদি কেউ শুনে থাকো, ফিক্সড ওভারহেড এবং তার ভ্যারিয়েবল যে ওভারহেড তার পার্থক্য কিন্তু স্টুডেন্টরা বুঝেও লিখতে পারবে, কারণ কমার্স সাবজেক্টটা হচ্ছে বুঝে পড়ার বিষয় এবং মূলত অঙ্কটাই আমাদের বেশি থাকে। ফিক্সড ওভারহেড এবং ভ্যারিয়েবল ওভারহেড, প্রথমে আমরা সংজ্ঞা বলতে পারি যে ফিক্সড ওভারহেড কী। ফিক্সড ওভারহেড হচ্ছে পণ্য উৎপাদনের হ্রাস বা বৃদ্ধির সাথে সাথে যে ওভারহেডটা কখনোই কিন্তু পরিবর্তন হয় না, সেটা হলো ফিক্সড ওভারহেড। আর ভ্যারিয়েবল ওভারহেড কী, যে পণ্য উৎপাদন বৃদ্ধি এবং হ্রাসের সাথে সাথে যে ওভারহেডের সমানুপাতিক হারে হ্রাস বা বৃদ্ধি ঘটে সেটা হলো ভ্যারিয়েবল ওভারহেড। ফিক্সড ওভারহেডের আরেকটা কী পার্থক্য করতে পারে, ফিক্সড এবং ভ্যারিয়েবল ওভারহেডে উৎপাদনকারী প্রতিষ্ঠানে যদি উৎপাদন কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ফিক্সড ওভারহেডটা তাকে বহন করে নিয়ে যেতে হবে, কিন্তু ভ্যারিয়েবল ওভারহেডের ক্ষেত্রে কী হবে, উৎপাদন বন্ধ হয়ে গেলে কিন্তু ভ্যারিয়েবল ওভারহেড কিন্তু সেভাবে বহন করতে হয় না। আর কী পার্থক্য হতে পারে ফিক্সড ওভারহেড এবং ভ্যারিয়েবল ওভারহেডের ক্ষেত্রে, ফিক্সড ওভারহেডে আগেও বলেছি যে টোটাল কস্টটা সেম থাকবে কিন্তু পার ইউনিট কস্টটা কিন্তু চেঞ্জেস হবে, ভ্যারিয়েবল ওভারহেডের ক্ষেত্রে ঠিক উল্টোটা। এক্ষেত্রে কী হবে যে পার ইউনিট কস্টটা সেম থাকবে কিন্তু টোটাল কস্টটা কিন্তু চেঞ্জ হবে, এবং ফিক্সড ওভারহেড যেহেতু একবার ইনভেস্ট করা হয়ে যায় কোম্পানি বা কারোবারই প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেক্ষেত্রে কী হয় উৎপাদন বেশি হোক বা কম হোক সেক্ষেত্রে কিন্তু ব্যয় নিয়ন্ত্রণ করা যায় না ফিক্সড ওভারহেডের ক্ষেত্রে, কিন্তু ভ্যারিয়েবল ওভারহেডের ক্ষেত্রে কিন্তু ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। এটা হলো ফিক্সড ওভারহেড এবং ভ্যারিয়েবল ওভারহেডের কিন্তু পার্থক্য। বেশ, তাহলে আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি স্যার। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন আমাদের ম্যাথ আছে, তাই তো? একটা ছোট প্রবলেম আছে, সেটা আমরা সলভ করে দিচ্ছি। সেটা দেখতে পাচ্ছো, দ্য ওভারহেড এক্সপেন্সেস অফ আ ম্যানুফ্যাকচারিং কাম সেলিং কোম্পানি আর রেকর্ডেড ইন কস্ট অ্যাকাউন্টস অ্যাকর্ডিং টু ভেরিয়াস ফাংশন, প্রোডাকশন, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো প্রিপেয়ার আ স্টেটমেন্ট শোয়িং দ্য ওভারহেড এক্সপেন্সেস অফ ইচ ফাংশন। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা করে খরচটা দেওয়া রয়েছে বা এবং সেটা থেকেই আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। হ্যাঁ, আমরা আগে ক্লাসিফিকেশনগুলো করেছি, এবার ওভারহেডের আলাদা আলাদা খরচগুলো কোন খাতে যাবে সেটা আমরা শিখব। প্রথমে আমরা লিখে ফেলবো যে ওভারহেড, ওভারহেড পয়েন্টটা আমরা লিখে ফেলবো, তারপরে টোটাল কত অ্যামাউন্ট, এবার কোন কোন ডিপার্টমেন্টে যাবে। মূলত আমাদের রয়েছে প্রোডাকশান ডিপার্টমেন্ট, অফিস ডিপার্টমেন্ট, অফিস ওভারহেড, প্রোডাকশান ওভারহেড, সেলিং ওভারহেড আর হচ্ছে ডিস্ট্রিবিউশন ওভারহেড। লিখে বলবো, এবার নাম্বার 1 যেটা আছে ওভারহেডের মধ্যে রেন্ট অফ অফিস, রেন্ট অফ অফিস, সেখানে নিশ্চয়ই ভ্যালুটা দেওয়া আছে। রেন্ট অফ অফিসের ভ্যালুটা কত আছে একটু যদি বলেন? 1500 15000 রেন্ট অফ অফিস, অফিসের রেন্ট বলাই আছে, তাহলে আমার চলে যাবে টোটাল যে অ্যামাউন্টটা সেটা আমার অফিস ওভারহেডে চলে যাবে। প্রোডাকশন ডিপার্টমেন্টে আমার কিছু থাকবে না, সেলিংয়ে কিছু থাকবে না, ডিস্ট্রিবিউশনে আমার কিছু থাকবে না। নাম্বার 2 অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং হলো মার্কেটিং কস্ট, এবং সেক্ষেত্রে সে টোটাল কস্টটা কী আছে? 2000 আছে। আমি বোঝাই যাচ্ছে যে অ্যাডভার্টাইজিং কস্ট কিনা সেলিংয়ের সাথে যুক্ত, যত আমি অ্যাডভার্টাইজ বেশি করব এবং তত আমার সেলটা বেড়ে যাবে। সেক্ষেত্রে আমি অ্যাডভার্টাইজিং কস্টটা সেলিংয়ে নিয়ে চলে আসছি, সেখানে 2000 টাকা, আর অফিস এবং প্রোডাকশানে আমার ড্যাশ দিয়ে দিলাম। নাম্বার 3 স্টেশনারি, স্টেশনারি, স্টেশনারি টোটাল অ্যামাউন্ট 840 840 840। অফিসের নানা রকম কাজে আমার স্টেশনারি লাগে, আমার জেরক্স মেশিন লাগে, জেরক্সের কাগজ লাগতে পারে, পেন লাগতে পারে, কালি লাগতে পারে, সেগুলো হচ্ছে স্টেশনারি খরচা। সেই স্টেশনারি খরচাটা আমি দিয়ে দিলাম অফিস ওভারহেডের আন্ডারে, সেলিংয়ে আমার কোনো অ্যামাউন্ট হবে না, ডিস্ট্রিবিউশনে কোনো অ্যামাউন্ট হবে না। বেশ, নাম্বার 5 হচ্ছে, নাম্বার 4 রেডসিন ফ্যাক্টরি,
নাম্বার ফোর রেটস ইন ফ্যাক্টরি টোটাল অ্যামাউন্ট 2700 রেটস ইন ফ্যাক্টরি দেওয়াই আছে ফ্যাক্টরি ওভারহেড তাহলে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আমার চলে যাবে ফ্যাক্টরি ওভারহেড বা প্রোডাকশনও আমরা করতে পারি এখানে আমার যে প্রোডাকশান আছে প্রোডাকশানের ক্ষেত্রেও আমি লিখতে পারি ফ্যাক্টরি অবলিক প্রোডাকশান 700 টাকা আছে 700 টাকা আমি প্রোডাকশান ডিপার্টমেন্টে চলে এলো বাকি তিনটে কলমে আমি ড্যাশ দিয়ে দিলাম নাম্বার ফাইভ সেলসম্যান কমিশন সেলসম্যান কমিশন 1400 অর্থাৎ সেলসম্যান যে আছে তার আমরা কমিশন দিচ্ছি সেটা আমার অবশ্যই সেলিং ওভারহেডেই যাবে বাকি যে ওভারহেডের ঘরগুলো রয়েছে সেগুলো আমি ড্যাশ দিয়ে দিলাম এটা একটু বেঁকে গেছে আমি এটাকে সোজা করে দিচ্ছি লেখাটাকে নাম্বার সিক্স ইনস্যুরেন্স অফ অফিস ইন্স্যুরেন্স অফ অফিস অর্থাৎ অফিসের যে ইন্স্যুরেন্স খরচা সেটা টোটাল অ্যামাউন্টটা 800 এবং সেটা আমার চলে যাচ্ছে অফিস ওভারহেডের আন্ডারে বাকি যে ঘরগুলো আছে সেটা হলো আমি ড্যাশ দিয়ে দিলাম নাম্বার সেভেন ডিপ্রিসিয়েশন অফ মেশিনারি ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি টোটাল অ্যামাউন্ট 6400 ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি অর্থাৎ মেশিনারি ডেপ্রিসিয়েশন আমার কারখানায় মেশিনারি থাকে তাই আমি এটা কী করলাম মেশিনারি ডিপার্টমেন্টের আন্ডারে দিয়ে দিলাম মানে প্রোডাকশন ডিপার্টমেন্টের আন্ডারে দিয়ে দিলাম বাকি ঘরগুলো আমার ড্যাশ আর আছে কিছু হ্যাঁ ওয়্যারহাউস রেন্টালস ওয়্যারহাউস রেন্ট ওয়ারহাউস রেন্টে কত টাকা আছে 800 স্যার এভাবেই তো যে কটা রয়েছে সবকটা এভাবেই ভাগ করতে হ্যাঁ এভাবেই সবকটা ভাগ করবে এবং এসে মুখে বলেও দিতে পারি বেশ তাহলে আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যেতে পারি একদম তাহলে আমরা এখান থেকে পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব এবং যেহেতু আমরা ওভারহেড নিয়ে আজকে পড়াশোনা করছি কস্টিংয়ে সেক্ষেত্রে নেক্সট কোয়েশ্চেন থাকছে হচ্ছে স্থির উপরিব্যয় পরিবর্তনশীল এবং পরিবর্তনশীল উপরিব্যয় স্থির হওয়ার কারণ কী হ্যাঁ স্থির উপরিব্যয় পরিবর্তনশীল এবং পরিবর্তনশীল উপরিব্যয় স্থির হওয়া আমরা যেটা জেনেছি যে ফিক্সড ওভারহেড সবসময় কী থাকে যে ফিক্সড থাকে ওভারহেডের ক্ষেত্রে এবং ভেরিয়েবল ওভারহেডের ক্ষেত্রে ওভারহেডটা কী হয় ভ্যারি করে যায় কিন্তু ফিক্সড ওভারহেডের কখন কিছু পোর্শন ভ্যারিয়েবল হয়ে যায় যখন আমি ফিক্সড ওভারহেডকে টোটাল যে আমার প্রোডাকশান হয়েছে সেই ইউনিটটা দিয়ে আমি যদি ভাগ করি যেমন আমার 10,000 টাকা হলো ফিক্সড কস্ট সেক্ষেত্রে আমার টোটাল ইউনিট প্রোডাকশান হয়েছে আমার 2,000 তাহলে আমার পার ইউনিট কস্ট কত 5 টাকা এবার আমি যদি প্রোডাকশানকে বাড়িয়ে দিই 10,000 টাকা আমার তো ফিক্সড কস্ট রয়েছে সেক্ষেত্রে আমি 2,000 ইউনিটের জায়গায় আমি সেটাকে 5,000 ইউনিট করলাম তাহলে তার পার ইউনিট কস্ট কত হলো 2 টাকা এক্ষেত্রে দেখা যাচ্ছে ফিক্সড কস্টটা আমার পার ইউনিটের ক্ষেত্রে কিন্তু ভ্যারি করে যাচ্ছে আর ভ্যারিয়েবল ওভারহেডের ক্ষেত্রে কিন্তু পার ইউনিট সেম থাকছে অর্থাৎ 10,000 যে প্রোডাকশান ছিল সেটা বেড়ে যখন ভ্যারি করে যাচ্ছে পার ইউনিট কস্ট যেটা ছিল ভ্যারি করার ক্ষেত্রে টোটাল যে ওভারহেড কস্ট সেটা কিন্তু ভ্যারি করছে পার ইউনিট কস্ট এক্ষেত্রে কিন্তু সেম থাকছে এই হলো আমার ফিক্সড ওভারহেড এবং ভ্যারিয়েবল ওভারহেডের যে কেন পরিবর্তনশীল হয় তার একটা ব্যাখ্যা আমরা তাহলে পরবর্তী ইকুয়েশনে চলে যাই হ্যাঁ পরবর্তী অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট যার জন্য আসা প্রথম অঙ্কগুলো আমার বেসিক ধারণার জন্য আমি করলাম স্টুডেন্টদের উদ্দেশ্যে এবার মূলত যে অঙ্কটাতে আমরা আসব কোশ্চেনটা দেখতে পাবে প্রোডিউসিং কোম্পানি হ্যাজ ইটস প্রোডাকশন ডিপার্টমেন্টস অ্যাজ এক্স ওয়াই জেড অ্যান্ড দ্য সার্ভিস ডিপার্টমেন্ট ইজ দ্য কস্ট ইনকিউরড অন ডিফারেন্ট অ্যাকাউন্টস ডিউরিং দ্য ইয়ার 2019 ভ্যাট তারপর প্রত্যেকটার খরচগুলো অর্থাৎ কোন খাতে কোন ধাপে কোন খরচ হয়েছে সেগুলো দেওয়া রয়েছে আমরা একটা একটা করে স্যার বোর্ড ওয়ার্ক করছেন এবং তার মাধ্যমে আমরা এই ইকুয়েশনটা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব এবং সে জায়গায় দাঁড়িয়ে আজকে ক্লাস 12-এর আমরা কস্টিং নিয়ে পড়াশুনো করছি এবং ওভারহেড অর্থাৎ উপরি ব্যয় নিয়ে আলোচনা করছি এবং অনেকটা সময় পেরিয়ে এসেছে আলোচনার হাতে একেবারেই নির্দিষ্ট কিছু সময় রয়েছে মাপার সময় রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ইকুয়েশনগুলো আমরা একটু একটু করে সলভ করে নেওয়ার চেষ্টা করব একদমই প্রথমে আমরা আইটেম অফ এক্সপেন্সেস দিচ্ছি বেসিক অফ ডিস্ট্রিবিউশন দিচ্ছি তিনটে প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে এক্স ওয়াই জেড এবং সর্বশেষে সার্ভিস ডিপার্টমেন্ট এক্ষেত্রে প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্টে একটা পার্থক্য রয়েছে যে প্রোডাকশন ডিপার্টমেন্ট তৈরি করে আর সার্ভিস ডিপার্টমেন্ট সেবা দেয়
যেমন ক্যান্টিন এক্সপেন্সেস, যারা লেবার রয়েছে তারা ক্যান্টিনিংয়ে খাওয়া দাওয়া করছে, তারা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্টের অংশ। এবার আমরা অঙ্কতে চলে আসছি, অঙ্কটা দেখতে বড় হলো, জিনিসটা এক্সপ্লেন করা খুবই ছোট, এবং সেক্ষেত্রে আমরা কী করে অ্যালোকেশন করছি সেটাই তোমাদের জানা। নাম্বার ওয়ান কী আছে ম্যাডাম? রেন্ট আছে। রেন্ট আছে নাম্বার ওয়ান, রেন্ট 10,000 টাকা। রেন্ট হচ্ছে টোটাল 10,000 টাকা। এবার আমি বেসিস অফ ডিস্ট্রিবিউশন অঙ্কের নিচের দিকে লিখবে যে কী অনুযায়ী আমাদের রেন্টটা ধার্য করতে হবে। বেসিস অফ ডিস্ট্রিবিউশন অঙ্কের নিচের দিকে আছে পয়েন্ট করে, যেখানে এরিয়া দেওয়া আছে যে রেন্টটা কী অনুযায়ী ভাগ হবে, ফ্লোর এরিয়া ফ্যাক্টরি এগুলো দেওয়া আছে, একদম অঙ্কের নিচের দিকে এরিয়া অনুযায়ী দেওয়া আছে। রিপেয়ারস অফ বিল্ডিং তারও নিচে আছে। এমপ্লয়েজ লাইবিলিটি ইন্স্যুরেন্স ফলোয়িং ডেটা অলসো অ্যাভেলেবেল ইন দ্য রেসপেক্ট অফ ওভারহেড আন্ডার এরিয়া দেওয়া আছে। এখানে দেখতে পাবে তোমরা 4,000 আছে, 3,000 আছে, 2,000 আছে, 1,000 আছে, অর্থাৎ 4:3:2:1 এই অনুপাতে আমরা ভাগ করব। অর্থাৎ 10,000কে আমি এই অনুপাতে যদি ভাগ করি, এক্সের ক্ষেত্রে হবে 4,000, ওয়াইয়ের ক্ষেত্রে 3,000, জেডের ক্ষেত্রে 2,000 এবং এক্সের ক্ষেত্রে 1,000। অর্থাৎ আমার যে রেন্টটা রয়েছে সেই রেন্টের ভ্যালু কত, প্রোডাকশন ডিপার্টমেন্টে কত যাচ্ছে এবং সার্ভিস ডিপার্টমেন্টে কত যাচ্ছে। নাম্বার টু, রিপেয়ার্স অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 20,000। রিপেয়ার্স অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 20,000, নিশ্চয়ই ভ্যালু অফ প্ল্যান্ট দেওয়া আছে রিপেয়ার্সের ক্ষেত্রে, এরিয়ার নিচেই আছে ভ্যালু অফ প্ল্যান্ট, অর্থাৎ প্ল্যান্টের ভ্যালু কত, নিচের দিকে পোর্শনে দেওয়া আছে যে ভ্যালু অফ প্ল্যান্ট 50,000, 20,000, 20,000, 10,000। তাহলে আমি কী করলাম, 50,000 নেক্সট হচ্ছে 20,000, 10,000। আপনি রেশিওটা কী করে বার করছি, 50,000 আছে, 20,000 আছে, 20,000 আছে, 10,000 আছে, এখানে প্রত্যেকে 4টে করে শূন্য কেটে যাচ্ছে, কেটে গিয়ে যেটা থাকছে 5:2:2:1, অর্থাৎ 5:2:2:1। এবার আমি যদি 20,000কে 10 দিয়ে ভাগ করি 2,000, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমার এটা 10,000, তারপরে 4,000, তারপরে 4,000, তারপরে 2,000। রিপেয়ার্স অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি নাম্বার থ্রি। তিন নম্বর হচ্ছে ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ভ্যালুটা দেওয়া আছে কত, 5,000। 5,000 টাকা ভ্যালু দেওয়া আছে, আমি সেটা অ্যালোকেশন করব। এখানে যেহেতু ভ্যালু অফ প্ল্যান্ট বার করাই রয়েছে, এবং সেক্ষেত্রে ভ্যালু অফ প্ল্যান্টের ক্ষেত্রে যে ভ্যালুটা রয়েছে, নতুন করে আমি আর রেশিও বার করবো না, একবার করে নিলে যদি সেটা এসে যায় আমি আর সেটা নতুন করে রেশিও বার করবো না। তাহলে 5,000কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 500, মানে প্রথমটা হচ্ছে 2,500, তারপরে 1,000, তারপরে আবার 1,000 এবং লাস্টে হচ্ছে 500, এবং মিলিয়ে দেখে নেবো 2,500, 3,000 এখানে আর 2,000, টোটাল 5,000। নাম্বার ফোর, লাইটিং। নাম্বার ফোর হচ্ছে লাইটিং। লাইটিং কী কী অনুপাতে যায় সেটা আমি বার করতে হবে। তার আগে যদি আমি যদি লাইট পয়েন্ট দেওয়া থাকে লাইট পয়েন্টে ভাগ করব, যদি না দেওয়া থাকে আমার ফ্লোরে কতটা জায়গা জ্বলছে সেই অনুযায়ী তো আলো সেট আপ হয়, সেই তারে আমি এটা ভাগ করব এরিয়াতে। এরিয়া আমার রেশিও বার করা রয়েছে, সেখানে আমি 4:3:2:1, টোটাল লাইটিং হচ্ছে কত টাকা আছে, 3,000 টাকা। 3,000কে এখানে রেশিও দেওয়া আছে, তাহলে 10 দিয়ে ভাগ করবো 300, তাহলে প্রথম ক্ষেত্রে 1,200, দ্বিতীয় ক্ষেত্রে 900, তৃতীয় ক্ষেত্রে 600 এবং সর্বশেষ ক্ষেত্রে হচ্ছে 300 টাকা। নাম্বার ফাইভ, পাওয়ারের ক্ষেত্রে যেটা দেওয়া আছে 10,000 টাকা। এখানে কোনো হর্স পাওয়ার বা মেশিন কিছু আছে, যদি না থাকে তাহলে আমার পাওয়ার আমরা সবসময় হর্স পাওয়ার বা মেশিনে ভাগ করবো, যদি না থাকে এখানে আমি দেখতে পাচ্ছি যে হর্স পাওয়ার বা মেশিন কিছু নেই, এখানে আমি তাহলে ভ্যালু অফ প্ল্যান্ট, ভ্যালু অফ প্ল্যান্টে যে আছে তার যে রেশিও আছে সেই অনুযায়ী আমি ভাগ করব। ভ্যালু অফ প্ল্যান্টের আমার রেশিও বার করা রয়েছে 5:2:2:1, 10 হয়েছে, ভাগ করলে 1,000, মানে প্রথমটার ক্ষেত্রে 5,000, তারপরের ক্ষেত্রে 2,000 এবং তারপরের ক্ষেত্রে 2,000 এবং সর্বশেষ ক্ষেত্রে 1,000। এবং নাম্বার সিক্স, সুপারভিশন সুপারভিশনের ক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট কত আছে,
1800 1800 এখানে নাম্বার অফ ওয়ার্কার্স বা এরকম কিছু নিশ্চয়ই আছে নিচের দিকে, আবার অ্যালোকেশনটা থাকবে কিন্তু টোটাল আইটেমগুলো ওপরের দিকে থাকবে, কোশ্চেনের নিচেতে অ্যালোকেশনটা দেওয়া থাকবে। নাম্বার অফ ওয়ার্কার্স, হ্যাঁ নাম্বার অফ ওয়ার্কার্স কত আছে? 30 30 20 20 20 20 এবং কেটে দিলাম আমি, সেক্ষেত্রে 3:2:2:2 তাহলে টোটাল হচ্ছে 9, 1800 ভাগ করলে 200, প্রথম ক্ষেত্রে হচ্ছে 600, তারপরের ক্ষেত্রে হচ্ছে আমার 400, তারপরের ক্ষেত্রে 400 এবং সর্বশেষ 400। আর কিছু আছে অঙ্কের ক্ষেত্রে? আর দুটো পয়েন্ট আছে, হ্যাঁ দুটো পয়েন্ট আছে, রিপেয়ার্স টু বিল্ডিং 5000, রিপেয়ার্স টু বিল্ডিং হচ্ছে আমার 5000 টাকা, এবং যেহেতু বিল্ডিংয়ে রিপেয়ার্স আছে সেক্ষেত্রে আমার বিল্ডিংটা কতটা এরিয়া অনুযায়ী আছে সেই অনুযায়ী আমাকে রিপেয়ার্স করতে হবে, যত বড় এরিয়া হবে তত আমার রিপেয়ারিং কস্ট বেশি হবে, সেক্ষেত্রে রিপেয়ার্স অফ বিল্ডিংয়ের ক্ষেত্রে আমি এরিয়াটাকে নিয়ে নিলাম, এরিয়ার রেশিও দেওয়া আছে 4:3:2:1 এবং টোটাল হচ্ছে আমার 5000 টাকা, রেশিও করলে হচ্ছে 10, একে যদি আমি ভাগ করি তাহলে 500 টাকা, 5000কে 10 দিয়ে ভাগ করলে তাহলে এখানে 2000, পরের ক্ষেত্রে আমার 1500, 5000কে আমি 10 দিয়ে ভাগ করছি 500, 2000, তারপর সেকেন্ডের ক্ষেত্রে আমার 1500 এবং থার্ডের ক্ষেত্রে 1000 এবং লাস্টের ক্ষেত্রে 500। আর কিছু আছে ম্যাডাম? এমপ্লয়ার্স লাইবিলিটি ইন্স্যুরেন্স, হ্যাঁ লাস্ট আর দুটো আছে, এমপ্লয়ার্স লাইবিলিটি ইন্স্যুরেন্স আমি এখানে লিখে দিচ্ছি, এমপ্লয়ার্স লাইবিলিটি ইন্স্যুরেন্স 1800 টাকা 1800, হ্যাঁ 1800, এখানে আমি নাম্বার অফ ওয়ার্কার্স যেটা আছে সেটা দিয়ে ভাগ করব এবং রেশিও আমার অলরেডি কিন্তু এখানে বার করাই আছে, ফিগারও বার করা আছে, সেম ভ্যালু সেম রেশিও আমি আগের মতো বসিয়ে দেবো, 600 400 400 এবং 400। বেশ, তাহলে স্যার আমরা এটার পর পরবর্তী কোয়েশ্চেনে শিফট করতে পারি, তাই তো? মানে একটাই, হ্যাঁ একটা আছে, আর একদম প্রথমে মনে একটা ডাইরেক্ট ওয়েজেস কিছু আছে অঙ্কের শুরুতে, আমি যদি দেখতে চাই এই অঙ্কটার একদম শুরুতে আমি ডাইরেক্ট ওয়েজেস মনে হয় দেখেছিলাম, রেন্ট পাওয়ার সুপারভিশন নেক্সট 7 রিপেয়ার্স টু বিল্ডিং এমপ্লয়ার্স লাইবিলিটি ইন্স্যুরেন্স, আর একদম নিচে আমি চলে আসছি কোশ্চেন নিচে চেক করে নেবো কিছু বাকি রয়ে গেছে কিনা, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এরিয়া আছে নাম্বার এ, ভ্যালু অফ প্ল্যান্ট আছে নাম্বার সি, নাম্বার অফ ওয়ার্কার্স আছে এবং লাস্ট আছে ডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেসের ক্ষেত্রে আমরা কী করবো যে সার্ভিস ডিপার্টমেন্টে শুধু দেবো, ডাইরেক্ট ওয়েজেসের ক্ষেত্রে টোটাল যে ডাইরেক্ট ওয়েজেস হচ্ছে কি আমার যে সার্ভিস ডিপার্টমেন্টের টাকাটা রয়েছে 15000 টাকা, সেই 15000 টাকা সার্ভিস ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি দেবো এবং লিখে দেবো এক্ষেত্রে ডাইরেক্ট অ্যালোকেট, এবং প্রোডাকশান ডিপার্টমেন্টের ঘরে কিছু থাকবে না, যেহেতু আমার প্রোডাকশান ডিপার্টমেন্ট বা ফ্যাক্টরি ডিপার্টমেন্টের যে টাকাগুলো আছে সেগুলো কিন্তু আমার ইনডাইরেক্ট কস্টগুলো আসে, এটা যেহেতু ডাইরেক্ট কস্ট এটা আমার সার্ভিস ডিপার্টমেন্টে চলে যাবে এবং টোটাল আমি যেগুলো আছে যোগফলগুলো যোগ করে ফেলবো, তাহলে আমি অঙ্কটা টোটালি কমপ্লিট করলাম। বেশ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে স্যার যেহেতু আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে, আমরা শেষের দিকে একেবারেই চলে এসেছি, তো আপাতত যেটুকু সময় অল্প বিস্তর রয়েছে তাতে স্থির এবং পরিবর্তনশীল উপরিব্যয় হিসেবে ভাগ করার প্রয়োজনীয়তাগুলি কী কী যদি খুব সংক্ষেপে বলা যায়? হ্যাঁ ওভারহেডের দুটো ভাগ আছে, আমি আগেও বলেছি যে ফিক্সড ওভারহেড, ভ্যারিয়েবল ওভারহেড এবং আরেকটা হচ্ছে সেমি ভ্যারিয়েবল ওভারহেড, তিনটে ওভারহেড আমি ভাগ করেছি এবং তিনটে ওভারহেডের ক্ষেত্রে আমি কী করেছি যে আলাদা আলাদা ক্লাসিফিকেশান করেছি এবং সেটাকে কেন আমি ফিক্সড এবং ভ্যারিয়েবলে ভাগ করছি, প্রথম যে উদ্দেশ্য সেটা আমার গুরুত্ব যে নমনীয় বাজেট প্রস্তুত, আমরা সবসময় কী চাই যে ফ্লেক্সিবল বাজেট, যুগের সাথে তাল মিলিয়ে কখনো বিক্রি বেশি হতে পারে, হ্যাঁ একদমই একদমই নমনীয় বাজেট আমরা প্রস্তুত করতে পারি, যথাযথ ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি এবং উৎপাদন ব্যয়টা সঠিকভাবে কমাতে পারি এবং সঠিক লাভ ক্ষতি নির্ধারণ করতে পারি। বেশ, আজকের এডুকেশন অনলাইন আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, সময় যেহেতু একেবারেই শেষ তাই অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আমাদের সঙ্গে থাকার জন্য, স্যার অনেক ধন্যবাদ, তার পাশাপাশি তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য, ভালো থেকো সুস্থ থেকো, নমস্কার।